मुरलीर तारीख 6 मे 2023। ओम शांति। मधुबन थेके बापदादा बोलछेन, मिष्टि बाच्चारा सुपुत्र हये श्रीमत अनुसरण करो, मा बाबार आशीर्वाद निये एगिये जाओ, आशीर्वाद निते भूल करो ना। प्रश्न, पिता सन्तानदेर कोन शुभ पथ देखान जा कोनो मानुष देखाते पारे ना? उत्तर, अपवित्र थेके पवित्र हवा। एकमात्र पिताई देखान जीवन मुक्ति ओ मुक्ति लाभेर शुभ पथ। एई पथ केउ जाने ना। जदि कोनो आत्ता जानतो तबे दुःख आसार साथे साथे आत्ताटी सेखाने पालिये थेके जेतो। बाबा तोमादेर पथ देखिएछेन, बाच्चारा शरीर सह सबकिछु भूले निजेके आत्ता मने करे बाबाके स्मरण करो, तबेई तोमरा पवित्र हबे। गीत, मातपितार आशीर्वाद निये नाओ। ओम शांति। मिष्टि बाच्चारा गानटी शुनेछे। एखन आमरा जेभावेई होक मा ओ बाबाके शुद्धकारी बोली। तोमरा बाच्चारा जानो जे बहु जन्मेर पापेर बोझा कमाते हबे, किभावे? शुधु मा बाबाके स्मरण करे। तारा शुधु शिव बाबाके डाके। बाबा उँचू उँचू ज्ञानेर व्याख्या दिते थाकेन। सन्तानेरा पितार काछ थेके तादेर उत्तराधिकार दाबी करे। किन्तु दत्तक ना नेवा पर्यन्त से जदि मुख वंशावली ना हय, তাহলে তাকে সন্তান বলা যায় কি করে? যারা ভক্তিপথে তারাই গান গায়, অথচ তুমি এখানে আমার সামনে বসে আছো। বাবা বলেন, আমি এখন তোমাকে উপদেশ দিতে এসেছি বহু জন্মের বোঝা দূর করে শ্রীমত পালন করতে। বাবা এ কথা বলেন না, শিব বাবা বলেন, আমার প্রিয় বহুদিনের হারানো সন্তানেরা, তুমি কি বুঝো যে পাপের বোঝা দূর করার বা অপবিত্র থেকে পবিত্র করার পথ একমাত্র শুদ্ধ পিতাই দেখান? যেমন সুভাষ মার্গ নাম রাখছেন, তাই না? এটি অপবিত্র থেকে পবিত্র হওয়ার পথ। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, পথ দেখাতে এসেছি। লোকে ডাকতে থাকে, হে শুদ্ধকারী, এসো আমাদের অপবিত্র থেকে পবিত্র করার পথ দেখাও। এখন সেই পথকে দেখায়? সবচেয়ে প্রিয় বাবা, সাধু প্রভৃতিরা মুক্তির জন্য আধ্যাত্মিক সাধনা করে কিন্তু যেতে পারে না। পৃথিবী যখন অপবিত্র হয়ে যায়, তখন বাবাকে আসতে হয় শুদ্ধ জগতের পথ দেখাতে। কোনো মানুষই নিজেকে জীবনমুক্তি ও মুক্তির পথ দেখাতে পারবে না, তাই শ্রীমতের অনুসরণ করা উচিত। সব সঙ্গ ছাড়তে হবে। সর্বধর্মাণি পরিত্যাজ্য, মামেকম শরণ কর। দেহের সকল ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা মনে কর। আমি অমুক, এটা আমার সম্পত্তি, এসব ছেড়ে নিজেকে আত্মা মনে করে নিরন্তর আমাকে স্মরণ করার চেষ্টা করো। আমি তোমাকে শুভ পথ দেখাই। এর মতো শুভ পথ আর কোনো কিছু নেই। এই দুঃখের নাটক এখন শেষ হতে চলেছে। তুমি কি এখনও দুঃখের এই নাটক করতে চাও? তাহলে আরও দুঃখ পাবে। এখানে কোনো মানুষই সুখী নয়। অকাল মৃত্যু ইত্যাদি বিষয় খুবই দুঃখজনক। খুব কমই আছে যারা খুব বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকে, বাকিরা অসুস্থ হয়ে পড়ে। বাবা বলেন, আমি পথপ্রদর্শক হয়ে এসেছি। এখন তোমরা মা বাবাকে স্মরণ করো। শ্রীমত অনুসরণ করে চললে তোমার উপর এত আশীর্বাদ বর্ষিত হয় যে সকলে সৌভাগ্যবান হয়ে যাও। বাবা বলেন, তুমি দুনিয়ার মালিক হতে যাচ্ছ। অসীমের পিতার কাছ থেকে জগতের কর্তৃত্ব দাবি করা ছোট কথা নয়। তারা টাকার জন্য এত প্রতারণা করে। এখানে তেমন কিছু নেই। বাবা বলেন, আমাকে স্মরণ করো, সর্বদা রোগমুক্ত হবে। তিনি তোমাকে 21 জন্মের জন্য এত বিশাল উত্তরাধিকার দেন। এমন বাবার কাছে ভক্তি মার্গে প্রতিজ্ঞা করে এসেছ। তারা তোমার জন্য আত্মত্যাগ করবে এবং তারপর তোমরা স্বর্গের উত্তরাধিকার পেয়ে যাবে। তোমরা এখন জানো যে আমরা আমাদের সবচেয়ে প্রিয় পিতার সাথে বসে আছি। পিতাকে নিরাকার, নিরহংকার বলে স্মরণ করা হয়। কত উঁচুতে বাবা! যখন ভক্তি পূর্ণ হয়, তখন আমি ভক্তি মার্গের ফল দিতে আসি। তিনি আরও বলেন, আমার প্রকৃত ভক্ত কারা? যারা আগে পূজার যোগ্য ছিল, দেবীদেবতা ছিল, তারপর উপর থেকে তলে নেমে এসেছে, সতর্যতমতে নেমে এসেছে, এখন সম্পূর্ণ জড় হয়ে গেছে। তুমি জানো যে তুমি বিশ্বের কর্তা ছিলে। ভারতের অনেক প্রশংসা আছে এবং এই কারণেই সবাই ভারতকে সাহায্য করে। তুমি জানো, ভারত আগে অনেক ধনী ছিল।
এখন সে গরিব হয়ে যাওয়ায় সবাই তার জন্য অনুতপ্ত। ভারতকে খুব দরিদ্র মনে করে তারা সাহায্য করে। কেউ কেউ খুব ধনী হয় এবং তারপর দরিদ্র হয়, তাই তাদের দান করার জন্য প্রত্যেকের হৃদয় থাকে। বাবা বলেন, ভারতবাসী এত বিভ্রান্ত। তারা শিব জয়ন্তী উদযাপন করে, কিন্তু তারা জানে না শিব বাবা কখন এসেছিলেন এবং তিনি এসে কি করেছিলেন। বাবা নিশ্চয়ই উত্তরাধিকার নিয়ে এসেছেন, নিশ্চয়ই তোমাকে স্বর্গের মালিক বানিয়েছে। কথিত আছে, সন্তানদের প্রতিনিয়ত খুশি করে সিংহাসন দিয়ে আমি অবসরে যাই, আমার কোনো ইচ্ছা নেই। জগতের রাজত্ব দাবি করার জন্য আমি গুরু হই না। এমন একজন প্রিয় পিতাকে কিভাবে ধরে রাখা উচিত, হাত ধরার প্রশ্নই আসে না। এটা বুদ্ধি দিয়ে ধরার ব্যাপার। গৃহকর্তার হিসেবে সবাইকে ঘরে থাকতে হবে, বাচ্চাদেরও দেখাশোনা করতে হবে। এটি অসীমের ত্যাগ। শরীরসহ সবকিছু পেছনে ফেলে যেতে হবে। এখানে সবকিছুই জড় ও তমপ্রধান, সেই দুঃখ দেয়। তত্ত্বগুলিও দুঃখের কারণ হয়। যদি বৃষ্টি না হয় তবে বন্যা আসে। সেখানে এই সমস্ত তত্ত্ব ইত্যাদি তোমার অর্ডারে থাকবে, এমনকি পাঁচ তত্ত্ব তোমাকে অমান্য করবে না। বাচ্চারা এখন বাবার আশীর্বাদ নিচ্ছে, শ্রীমতের আশীর্বাদ প্রাপ্ত হবে। পিতার শ্রীমত অনুসরণ করে সহায় হও, তারপর আমাকে স্মরণ করো, তবে পদ্মফুলের মতোই থাকো। শুধু স্মরণ করলেই তুমি এই ভারতকে স্বর্গ বানিয়ে দেবে। বাবা বলেন, তুমি শুদ্ধ হও। সব মানুষই যে আঙ্গুল তুলবে তা নয়। যারা এক চক্র আগে শ্রীমত পালন করে পিতার সহায় হয়েছে তাঁরাই হবে। তোমার গর্ব করা উচিত যে তুমি পরমপিতা পরমাত্মার ডান হাত হয়েছ। ডানহাতি হয়ে তুমি সম্পূর্ণ ধার্মিক হয়ে উঠবে। বিজয়ের জপমালায় সুতোয় বাঁধা হবে। এটা খুব সহজ, এতে কোনো হটযোগ ইত্যাদি শেখানো হয় না। নাটক শেষ, ৮৪ জন্মের পর্ব শেষ। এখন ছিক ছিক নোংরা কাপড় ছাড়তে হবে। এখন আমাকে স্মরণ করে শান্তির দেশে আসবে। প্রথমে তুমি শান্তির দেশে বাস করবে, তারপর তিনি তোমাকে সুখের সম্পর্কে পাঠাবেন। নিঃসন্দেহে আমাদের আত্মা সেখান থেকেই আসে। সবাই ভুলে গেছে সেই মিষ্টি বাড়ির কথা। মানুষ কাশি কলভট খায়। তারা বুঝতে পারে এখানে দুঃখ আছে, তাই তারা শিবের কাছে যায়। কিন্তু তারা শিব বাবার কাছে পৌঁছাতে পারে না। এখানে তিনি তোমাদের শিক্ষা দেন, প্রথমে তুমি উপার্জন করো, তারপর তোমরা বাবার সন্তান হও। বাবা পড়াতে শুরু করেন, তারপর ফিরিয়ে নিয়ে যান এবং স্বর্গে পাঠান। প্রজাপিতা ব্রহ্মার এখানে নিশ্চয়ই প্রয়োজন আছে, তাই না? সুতরাং তুমি ব্যাখ্যা করতে পারো, আমরা ব্রহ্মা কুমার এবং কুমারী। ব্রহ্মা হলেন শিব বাবার সন্তান, শিব বাবা আমাদের দাদা, উত্তরাধিকার দাদার কাছ থেকে পাওয়া যায়। তিনি স্বর্গের স্রষ্টা, স্বর্গের উত্তরাধিকার একমাত্র তাঁর কাছ থেকেই পেতে হবে, তাই বাবার নির্দেশ মেনে চলতে হবে, তার কাছ থেকে দোয়া নিতে হবে। শুধুমাত্র বাধ্য শিশুরাই আশীর্বাদ পাওয়ার অধিকারী। বাবা বলেন, কুপুত্র হয় না, সুপুত্র হয়ে যাও। বাবার হাতটা পুরোপুরি ধরো, সে তোমাকে খুব আরামে নেয়, সমস্ত আত্মা ডানা পায়। বাবাকে যত বেশি স্মরণ করবে ততই উঠতে পাখা পাবে। যারা শাস্তি ভোগ করবে তারা উচ্চ মর্যাদা দাবি করবে না। শ্রীমত মেনে চলো তাহলে শাস্তি পাবে না। সম্মানের সাথে পাশ করতে হলে চেষ্টা করতে হবে, মাম্মা ও বাবার উপরেও জয় পেতে হয়। বাবা বারবার বলেন, বাচ্চারা বাবার থেকে মুখ ফিরিয়ে নিও না। কেউ একটি কেন্দ্র স্থাপন করে অনেক সেবা করে, কেউ চলতে চলতে মন খারাপ করে, এখনও কেউ নিখুঁত হয়ে ওঠেনি। একটা না একটা সংঘর্ষ হয়, কিন্তু বাবাকে ছেড়ে যেও না। বাবা আমরা আপনারই, আমরা আপনার কাছ থেকে আমাদের উত্তরাধিকার দাবি করি। তোমাকে নিজের পরিবারের পালনারও যত্ন নিতে হবে, এটা সেই সন্ন্যাস নয়। তোমরা বাচ্চাদের জন্ম দিয়েছ এবং তাই তোমাকে তাদের যত্ন নিতে হবে। তাদের মধ্যে অবশ্যই পুত্রকন্যা থাকবে, অবুজ শিশুরা সবাইকে কষ্ট দেবে। বাবা বলেন, সবাইকে পারলৌকিক বাবার পরিচয় দাও।
তুমি বলো হে ভগবান পিতা, তাহলে তিনি সর্বব্যাপী হবেন কিভাবে? সর্বদা বলা হয় শুদ্ধকারী ঈশ্বর পিতা। তাই অবশ্যই একটি অপবিত্র জগৎ আছে এবং একটি পবিত্র জগৎও আছে। তিনি সকল আত্মার এক পিতা। তুমি এখন জানো যে আমরা সেই পিতার সামনে বসে আছি যিনি আমাদেরকে অপবিত্র থেকে পবিত্র করে আশীর্বাদ দেন, তুমি চিরকাল বেঁচে থাকো, সেখানে মৃত্যু তোমাকে খেতে পারবে না। তাই বাবা বলেন শ্রীমত অনুসরণ করো, সবাইকে সুখ দাও। বাবা এসেছেন সবাইকে খুশি করতে। তিনি সুখ ও শান্তি উভয়েরই উত্তরাধিকার দেন। সেখানে মায়া নেই, তাহলে দুঃখ এলো কোথা থেকে? এখানে মানুষ একে অপরের সাথে মারামারি ও ঝগড়া করে। বাবা এসেছেন সুখের দেশ, শান্তির ভূমির মালিক করতে। তুমি তার জন্য পড়াশোনা করো, বাবা সব ব্যবস্থা করে দিয়েছেন। এটা শুধুমাত্র সব বাচ্চাদের জন্য, বাবা বলেন আমি তোমার দাস। বাচ্চারা বলে বাবা শিব আমাদের নামে বাড়ি বানাও। জি হুজুর, সন্তানদের যা আদেশ হয় বাবাও বলেন। শিব বাবা এটা ব্রহ্মার মাধ্যমে তোমার জন্য তৈরি করছেন, শিব বাবা সব করেন। বাবা বলেছেন চিঠি লিখলেও শিব বাবা প্রযত্নে ব্রহ্মা বাবা লিখবে, এই অভ্যাস গড়ে তুলতে হবে। শিব বাবাকে স্মরণ করলে অনেক পাপ কেটে যায়। বাবা তোমায় কৌশল জানাতে থাকেন, শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা। এটা খুব সহজ, তাই না? নাম সহজ রাজযোগ এবং সহজ জ্ঞান। পিতা হলেন জ্ঞানের সাগর, জ্ঞানে পরিপূর্ণ। তিনি তোমাকে সমগ্র জগতের আদি, মধ্য এবং অন্তের রহস্য বলেন। এটাও এক সেকেন্ডের ব্যাপার। এখন রাহুর অবস্থার পরিবর্তে বৃহস্পতির অবস্থা দ্বারা প্রভাবিত হচ্ছে ভারতবাসী। বাবা বলেন বাচ্চারা আশীর্বাদ নাও, তোমার পাপের বোঝা দূর হয়ে যাবে। মামেকাম মনে রাখার অভ্যাস করো। বাবা বলেন উঠতে বসতে চলাফেরা করার সময় পরম প্রিয় বাবাকে স্মরণ করো, আমি তোমাকে কি ধরনের উত্তরাধিকার দেব। সুতরাং তোমার পিতামাতার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার যোগ্য হওয়া উচিত। ইনি ব্রহ্মা দৈহিক পিতার কাছ থেকেও অনেক আশীর্বাদ নিয়েছেন। তুমি বাবার অনেক সেবা করেছ, শেষে বলা হল তোমাকে কাশীতে বাস করতে। আচ্ছা বাবা চলো, সেখানে সমস্ত চাকরদের বসার ব্যবস্থা করা হয়েছিল, সেখানেই তার ইচ্ছা পূরণ হয়। বাবার আশীর্বাদ পেয়েছ, তাই না? সকলের সেবা করার জন্য তুমি ধন্য হয়েছ। পিতামাতার আশীর্বাদ তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এটা এখন অসীমের বিষয়, তাই তোমাকে যোগ্য সন্তান হতে হবে এবং আশীর্বাদ দাবি করতে হবে। তাই শ্রীমত অনুসরণ করে সবাইকে পথ দেখাও। ভারতবাসী স্বর্গের কর্তা হয়েছিল, বাবা এসেছেন উত্তরাধিকার দিতে। বলা হয় শুধু আমাকে স্মরণ করো, কারো নাম বা রূপের ফাঁদে পড়ো না। আত্মসচেতন হয়ে বাবাকে স্মরণ করো তো নৌকা পার হবে। তুমি মা বাবা, আমরা তোমার সন্তান। এখন সেই বাবা মা তোমার সামনে বসে আছে। বাবা আপনি অবশ্যই এক কল্প আগে এসেছিলেন, প্রতি কল্পে আপনি এইভাবে আসেন, এটা আমরা জানি আর কেউ জানে না। তুমি 84 জন্মের চক্র জেনেছ, এখন বাবার আশীর্বাদ নিতে ভুল করবে না। এটি একটি অসাধারণ আশীর্বাদ। বাবা আমরা সন্তানদের জগতের কর্তা বানায় এবং স্বয়ং নির্বাণে যান। তিনি নিজে এই পৃথিবীর সুখ ভোগ করে না। ভালো, বাবা বলেন বিস্তারিত কি বলবো, একটু বোঝো, বাবাকে স্মরণ করতে ভুলে যাও। গিঁট বাঁধো, মানুষ যখন কোনো কিছু মনে রাখার জন্য গাঁট বাঁধে তখন সে তা ভুলে যায় না, তাই এটাও ভুলে যাবে না। যারা সেন্টার খুলে তারা অনেক আশীর্বাদ পায়, স্বর্গের প্রতিষ্ঠাতাকে সবাই এত স্মরণ করে। হে ঈশ্বর পিতা, আমার প্রতি দয়া করুন, তিনি সকলের মুক্তিদাতা, শান্তিদাতা। বাবা কিভাবে বসে সন্তানদের সেবা করেন, সে তোমাকে অনেক উঁচুতে ওঠান। কেউ জানে না বাবা তাদের কি করে তোলেন। পিতা সন্তানদের সেবায় উপস্থিত থাকেন, তিনি বড়ই নিরহংকারী, নানা রকমের সন্তান হয় তবু বলে ভবিষ্যৎ এমনই হয়। বাবা বলেন আমার কাজ পূর্বকল্পের মতোই চলছে,
গান্ধী বা নেহেরু চেয়েছিলেন একটি সর্বশক্তিমান কর্তৃপক্ষের সরকার হোক। বাবা এখন এই কাজটি করছেন, আস্তে আস্তে জানতে পারবে, কিন্তু তাদের অনেক দেরি হয়ে যাবে। যদি কর্মাতীত অবস্থায় উপনীত হয় তবে এই দেহ থাকবে না। যারা শেষে আসবে তাদের খুব ভালো চেষ্টা করতে হবে, এমনকি যারা শেষে আসবে তারাও খুব তীক্ষ্ণ যেতে পারে। ভালো, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: এক, পিতার শ্রীমতকে পূর্ণরূপে অনুসরণ করো, পিতার ডান হাত হও এবং সম্পূর্ণ ধার্মিক হও, পিতার সম্পূর্ণ সহায় হতে হবে। দুই, মা এবং বাবার আশীর্বাদ তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে, তাই বাধ্য হও এবং আশীর্বাদ দাবি করো, বাবার মতো নিরহংকারী হয়ে যাও। বরদান: মন, বচন ও কর্মের তিনটি সেবার খাতায় জমা করে নেওয়ালে যোগ্য স্নেহী ভব। এর বিস্তার: বাপদাদা সব বাচ্চাদের সেবার জন্য তিন ধরনের অ্যাকাউন্ট জমা করেছেন। যারা যজ্ঞে অনুরাগী তারা মন বচন কর্ম, দেহ মন ও ধনসম্পদের সেবায় সর্বদা সহযোগিতা করেন। প্রতিটি অ্যাকাউন্টে 100 নম্বর রয়েছে। কারো কথাই যদি সেবার কর্তব্য হয় তাতে মনের ও কর্মের শতকরা হার যেন কমে না যায়। বচনের সেবা সহজ কিন্তু মনের মধ্যে মনোযোগ দেওয়ার বিষয় এবং কর্ম কেবল শারীরিক সেবা নয়, সমাবেশে যোগাযোগ এবং সম্পর্কের মধ্যে আসা, এটিও কর্মের খাতায় জমা হয়। স্লোগান: নিজের উপর রাজত্ব করণেওয়ালে স্বরাজ্য অধিকারী হও, সঙ্গীদের উপর রাজত্ব করণেওয়ালে নয়। ওম শান্তি।